হাসিনার পলায়নের পর যেদিন ছাত্রবন্ধুরা কোটে ঢুকে আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ চাইল আমরাও চাইলাম সেদিন এই যে গাজী সজল সাহেব সে ওই হাসনাত আবদুল্লা সহ কয়েকজন সমন্বয়কে তার কক্ষে নিয়ে গিয়ে কি বুঝালো আলটিমেটলি দিনের শেষে কিন্তু বেনিফিট হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কারণ নির্বাচন হলে বিএনপি জিতবে সো আমরা তো বিএনপির অ্যাডভান্স কাজ আমরা করে দিচ্ছি যাতে ওনারা দেশটা গণতান্ত্রিক চালাতে পারে আর নৈতিক শাসন আমি দেখেছি সেই বেগুনজিয়াকে যারা সাজা দিয়েছে যারা তাকে জামিন দেয়নি একটা বৃদ্ধা মহিলা স্বামী হারা এক পুত্র লন্ডনে আরেক পুত্র কবরে যার যে প্রতি মুহূর্ত মৃত্যুর দিকে দাবিত হয়েছে তাকে যারা বেল দেয়নি সেই বিচারপতিদের সঙ্গে আপনারা আপোষ করছেন আপনাদের জাস্ট দু চার টাকা হাতে আসবে আর প্রফেশন বৃদ্ধি হবে আমি সালের জানুয়ারি মাসে হাইকোর্ট বিভাগে হয়ে ব্যথিত আজকে প্রায় আপনার সাতাশ বছর ধরে আইন পেশায় নিয়োজিত আছে দেশের সর্বোচ্চ আদালত অনেক ভাঙা গড়া উত্থান পথন অনেক সরকার বদলের আমি সাক্ষী বারেও অনেক পরিবর্তন দেখেছি কিন্তু আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনছিলাম যারা আরো দীর্ঘদিন উনিশশো সালে যে পূর্ব পাকিস্তান হাইকোর্ট হয়েছিল হাইকোর্ট বার এবং উনিশশো সালে যেটা সুপ্রিম কোর্ট বার আমি সার ভাই যার গর্বিত মেম্বার সেখানে একজন আরেকজন আইনজীবীর কক্ষে গিয়ে আরেকজন আইনজীবীকে পর কয়েকবার স্ট্যাপ করা এবং আশরাফ যেটা বলেনি হয়তো নিজের কথা আরেকটু হলে তার ডাক্তারদের সঙ্গে আমি কালকে স্কোয়ার হসপিটালে গিয়ে কথা বলেছি তারা বলেছে খুব মাইনরিটি আশরাফ বেঁচে গেছে অর্থাৎ পোস্টা যদি ছুরির এই জায়গায় হতো তাহলে হয়তো আজকে আমরা আশরাফ বলতাম বলতাম এই নিয়ে দুঃখ করতাম এবং আমার উপস্থিতিতে আমি আমার রুমে ঢুকে যে কর্মকাণ্ডটি ওই কায়েম করেছে এবং পরবর্তীকালে আমি বলবো এখন সাবেক জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সাহেব বিশেষ করে আমরা সারারভাই ও ছিলেন আমরা ইউনাইটেড লয়ার্স ইয়ারস ফোনরা আমার পরিচয় দিয়েছেন আমি সুপ্রিম কোর্ট বারে সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সারোয়ারভাই আমাদের অন্যতম উপদেষ্টা তাহলে আপনি বোঝেন যে বারেও গত পনেরো ষোলো বছরে শেখ হাসিনার হাত কত বিস্তৃত কালো হাত যে বারেও সংবিধান লঙ্ঘন করে ভোট ব্যবস্থা নষ্ট করে দেওয়ার কারণে এই সারোয়ারভাইদের পরামর্শে আরও সিনিয়রদের পরামর্শে এবং আমরা রিস্ক নিয়ে সংবিধান সংরক্ষণ কমিটি করেছি যে যত বারে সংবিধান রক্ষা হয় আজ আলটিমেটলি দেশের সংবিধান তো তারই এক পর্যায়ে আমি জাস্ট একটুখানি এক দুই মিনিট সময় নিচ্ছি তারই এক পর্যায়ে আমরা শেখ হাসিনার মতো ফ্যাসিবাদ স্বৈরাচার বলে তাকে কম বলা হয় এবং গণহত্যাকারীকে সরানোর জন্য আওয়ামী লীগ বাদে বারে ক্রিয়াশীল সকল আইনজীবী সংগঠন এবং ব্যক্তিত্ব সরোর ভাইদের মতো ব্যক্তিত্ব মহসিন রফিক এনাদের নিয়ে আমরা একটা ইউনাইটেড লয়ার ফ্রন্ট গঠন করেছিলাম যেটার অন্যতম আমি আমরা দেখেছিলাম একটি বড় সংগঠনের উদারতার অভাব সংকীর্ণ চিন্তা যাই হোক আমরা সেই লড়াই নানা করেছিলাম কিন্তু আমরা অবাক হলাম শেখ হাসিনার পদত্যাগের পর বা শেখ হাসিনার পলায়নের পর যেদিন ছাত্র বন্ধুরা কোর্টে ঢুকে আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ চাইল আমরাও চাইলাম সেদিন এই যে গাজী সজল সাহেব সে ওই হাসনাত আবদুল্লা সহ কয়েকজন সমন্বয়কে তার কক্ষে নিয়ে গিয়ে কি বুঝালো নালে সেদিন যদি হাইকোর্টের দলবাস বিচারপতি সংখ্যা যাই হোক সারর ভাষায় যে চারটা ক্রাইটেরিয়া পলিটিক্যালি মোটিভেটেড ইনক্যাপাবল করাপ্টেড অ্যান্ড আপনার নৈতিক স্খলন যাদের আছে মোরালটার টার্পিচিক সোলামেন ভাই মুরব্বী মানুষ সিনিয়র ব্রোকেট উনি জানেন এই চারটে গুণাবলী থাকলে ই কান বি এ জাজ অব দি হাইকোর্ট ডিভিশন অর অ্যাপলি ডিভিশন আইদা এবং যে ভাইরাসের কারণে ছাত্রজন ছাত্ররা আপিল বিভাগে ছয়জন জন বিচারপতিকে বাধ্য করলো ওই দিনই যদি ছাত্রদেরকে এই সজল সাহেবরা বিভ্রান্ত না করত তাহলে হয়তো আমাদের এত আন্দোলন করতে হতো না যেটা আজকে সারর ভাই আমি সহ বেস্ট আশরাফ সাহেব করছে এবং উনি আক্রান্ত হয়েছেন অল্পের জন্য বেঁচে গেছেন আদারওয়াইজ হি উড হ্যাভ বিন কিল্ড এবং আমি মনে করি আশরাফকে আমার রুমে গিয়ে আমার সামনে মারা মানে আমাকেই আহত করেছে সারোয়ার ভাইকে আহত করেছে ইভেন সোলামান চৌধুরী স্যারকে আহত করেছে কারণ আমরা যারা শেখ হাসিনার পতিত পলায়নকৃত হাসিনার দোষরদের পদত্যাগ চাচ্ছি গণতান্ত্রিকভাবে সেই দোষরদের সেই দলবাজ দুর্নীতিবাজ বিচারপতিদের বাঁচানোর জন্য জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নাম ব্যবহার করে কয়েক নেতা গত দশ বারো দিনে যেভাবে আমাদেরকে বিবৃতি দিয়ে খাটো করেছে বিবৃতি দিয়ে অপমান করেছে ওগুলো আমরা বাদই দিলাম গতকাল যেটা তারা আমার কক্ষে ঢুকে করলো যেটা আওয়ামী ফ্যাসিস্টরা সাহস পায়নি তবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্র কমিটি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তাদের সর্বোচ্চ নেতৃত্বকে ধন্যবাদ জানাই তারা প্রম অ্যাকশন নিয়েছে ওই যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট কাইমকে সব পথ থেকে বহিষ্কার করেছে গাজী কামুল ইসলাম সজলের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্ট ইউনিটকে বাতিল করেছে কিন্তু আমি খুব বিনয়ের সঙ্গে একজন আইনজীবী হিসাবে একজন গণতন্ত্রে বিশ্বাসী সাধারণ মানুষ হিসেবে অনুরোধ করবো এটুকু হলে তৃপ্ত হলে হবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উচিত হবে তার আইনজীবী সংগঠনকে বলা যে লেট বেটার দেন নেভার এখনো যে হাইকোর্ট ডিভিশনের দলবাজ বিচারপতিরা রয়ে গেছেন তাদেরকে পদত্যাগের জন্য আইনজীবীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন ত্বরান্বিত করা আমি এই সুযোগে সোলামান ভাই বেস্টার সারোয়ার ভাই এবং বেস্টার আশরাফ সাহেব আছেন আপনি আছেন আপনার মাধ্যমে সারা দর্শকরা আছে একটি কথা বিএনপির বোঝা উচিত যে আমরা যে আন্দোলনই করে এই এই বর্তমান রাষ্ট্র ব্যবস্থা থেকে হাসিনার অনুচক হাসিনার পদলেহনকারী হাসিনার শেখ হাসিনার মোশায়েবদের সরাবো আলটিমেটলি দিনের শেষে কিন্তু বেনিফিট হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি কারণ নির্বাচন হলে বিএনপি জিতবে সো আমরা তো বিএনপির অ্যাডভান্স কাজ আমরা করে দিচ্ছি যাতে ওনারা দেশটা গণতান্ত্রিকভাবে চালাতে পারে এই এই জিনিসটা যদি বিএনপির সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবীরা বুঝতে না পারে তারা যদি তাদের নিজস্ব প্রফেশন বাড়ানোর জন্য এই দুর্নীতিবাজ বিচারপতিদের সঙ্গে আপোষ করে বা বাজারে নানা ধরনের গল্প শুনি কি মিষ্টির প্যাকেট কিসের প্যাকেট নাকি আদান প্রদান হয়েছে দুর্নীতিবাজরা এটা করতেও পারে তবে আশরাফকে হামলা এবং হামলার সময় ওই যে অ্যাডভোকেটের নাম বললো আমার নাম রুচিতে বাদে সিদ্দিকুল্লা মিয়া যে আগে আমাদের কোনো এক লয়ারের ক্লার্ক ছিল ক্লার্ক থেকে আইনজীবী হয়ে এই বিভিন্ন দুর্নীতিবাজ বিচারপতিদের ম্যানেজার হিসাবে কুখ্যাতি আছে সে যখন আমার রুমে ঢুকে এই বেয়াদুবি করেছে তাতে আমরা প্রমাণ যে এটা আশ্বাদ সাহেবকে হত্যার চেষ্টা আমাকেও এটা আমাকেও তার মাধ্যমে হুমকি দেওয়া সারর ভাইকে হুমকি দেওয়া আমাদের জীবন মৃত্যুর হুমকি দেওয়া যে দুর্নীতিবাদ দলবাদ বিচারপতিদের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না আমি একজন বিশ্বাসী কর্মী ছাত্র জীবন থেকে আমি বিরুদ্ধে আন্দোলন করি আইনজীবী আমি কোনোদিন কোনো সরকারি পদে পদায়ন পাইনি হইনি বহু সুযোগ থাকা সত্ত্বেও জীবনও কোনো ইচ্ছা নাই আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এটাই আমার বেঁচে থাকার অক্সিজেন আমি একটা দুঃসংবাদ দিতে চাই যারা ব্যারিস্টার আশরাফকে ছুরিকাঘাত করেছে বিএনপির নাম ভাঙিয়ে যে কয়েক আইনজীবী বিচারপতিদের সঙ্গে বিচারপতি বলা ভুল হবে দুর্নীতিবাদ বিচারপতিদের সঙ্গে প্যাক্ট হয়ে কিছু তাৎক্ষণিক সুবিধা লাভের জন্য আমাদেরকে আমাদের বন্ধু আশরাফকে হত্যা চেষ্টা করেছে তাদের জন্য একটা দুঃসংবাদ হচ্ছে আমরা আরো তীব্র গতিতে এই আন্দোলন চালিয়ে যাব রবিবারও আমরা প্রোগ্রাম করব সোমবারে বন্ধ মঙ্গলবারে আমরা আরো বড় কর্মসূচি দেব সারর ভাই জানে আমি খালি আপনার দর্শকদের অবগতির জন্য এবং আমার শ্রদ্ধ সোলামেন সাহেবের অবগতির জন্য বলছি বাংলাদেশে এই প্রথম ছাত্রদের আন্দোলনের মুখে আর্টিকেল আমাদের সংবিধানের অনুচ্ছেদ পঁচানব্বই অনুযায়ী বাংলা হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি বর্তমানে মাননীয় প্রধান বিচারপতি অত্যন্ত সজ্জন মানুষ জুডিশিয়াস হি কামস ফ্রম এ সিরিয়াস জুডিশিয়াল অ্যান্ড কালচারাল হেরিটেজ সৈয়দ ইস্তাক সুপুত্র এবং জাতীয় অধ্যাপক ভাষা সৈনিক অধ্যাপিকা সুফিয়া আহমেদের সুপুত্র উনি যেভাবে ডাইরেক্ট চিফ জাস্টিস হয়েছে বাংলাদেশে প্রথম এবং আমাদের সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদে আছে ডাইরেক্ট হাইকোর্ট ও বিচারপতি নেওয়া যায় আমরা আইনজীবীরা প্রথমে পঞ্চাশ জনের নাম দিয়েছিলাম পরে এটাকে আমরা এই দুঃসংবাদ হচ্ছে তাদের জন্য আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো এবং সোলেমান স্যারের সঙ্গে আমি একমত যে এইটা দুই বছরের প্রক্রিয়া তো লাগবে শুধু বিচার বিভাগ সংস্কার না আরো অনেক সংস্কার আমি শেষ তিরিশ সেকেন্ডে বলি আমরা যেটা সামনে বলবো যে আমরা শুধু আইনজীবীরা না আমাদের আরো ইন্ডিভিজুয়াল আইনজীবীরা বিভিন্ন সংগঠন ইভেন সরকারের বিভিন্ন সংস্থা বিভিন্ন লিস্ট করে একটা শর্ট লিস্টে দেখা গেছে ২৫ থেকে তিরিশ জন বিচারপতি হাইকোর্ট বিভাগে বিচারপতি পদে তাদের যোগ্যতা হারিয়ে ফেলেছে সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনার নির্দেশে বিচার করে আমাদের পাঁচই সেপ্টেম্বর হাইকোর্ট বন্ধ হয়ে যাবে এই পঁচিশ বা তিরিশ জনকে বাদ দিলে আরো সত্তর জন বিচারপতি থাকবেন হাইকোর্ট বিভাগে ভ্যাকেশনে সর্বোচ্চ পঁচিশটা বেঞ্চের বেশি বেঞ্চ থাকে না সেখানে ডিভিশন বেঞ্চ দিল পঞ্চাশটা বিচারপতিকে দেওয়ার পরও বিশ জন বিচারপতি মানে রিল্যাক্স করবে আমরা আশা করি এই ছুটির প্রথম সপ্তাহতেই এই বিতর্কিত পঁচিশ জন দলবাজ অদক্ষ দুর্নীতিবাজদের পদত্যাগে বাধ্য করে আর্টিকেল নাইনটি ফাইভ অনুযায়ী সোলেমান ভাইও একমত হবেন সারোয়ার ভাইও গত পনেরো বছর ধরে কোনো যোগ্য ব্যক্তিকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়নি বারের সিনিয়রদের সঙ্গে আলাপ করলে বাংলাদেশের মাননীয় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ আসদ্জামান সাহেব অত্যন্ত সিনিয়র আইনজীবী অন্যান্য আইনজীবীরা রয়েছে আমরা রয়েছে আমাদের সঙ্গে আলাপ করলেও মিনিমাম পঞ্চাশ ষাট জন যোগ্য ব্যক্তি আছে হাইকোর্টে ইভেন ডিস্ট্রিক্ট জাজও যারা অনেস্ট কয়েকজন আছে তাদের মিলিয়ে বিচারপতি ডাইরেক্টর নিয়োগ দেওয়া যাবে যারা ইতিমধ্যে এই পঁচিশ তিরিশ জনের অভাব পূরণ করবে এই কলটি মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহম্মদ ইনুজ সহ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল অত্যন্ত মানবিক মানুষ এরা সবাই আমরা মনে করি কলটা নেবে এবং আমরা আইনজীবীরা এই আন্দোলন অব্যাহত রাখবো এবং আপনার মাধ্যমে আমি শেষ করছি আমরা সবাই জানি দলবাজ অদক্ষ দুর্নীতিবাজ নৈতিক স্কলনের দায়ী বিচারপতি কারা আমরা আপনাদের অনুরোধ করি আপনাদের একজন ভাই হিসাবে আমরা চাই না ছাত্ররা আবার এসে আপনাদের পক্ষ ঘেরাও করে আপনাদের পদত্যাগ করা সম্মানের সঙ্গে আপনারা পদত্যাগ করে আপনারা বরং অন্তত এইটুকু করে জাতিকে রিলিফ দেন যেন আপনাদের পদত্যাগের জন্য আমাদের আন্দোলন আর না করতে হয় এত কিছু বলার পরও যদি পদত্যাগ না করেন আমাদের আন্দোলন চলবে পদত্যাগ করতে ওনারা বাধ্য হবে কারণ এই পদত্যাগ নতুন করে বিচার বিভাগ গঠনের পূর্ব শর্ত শরীরে ঘা রেখে আপনি মাথার ঘা সরিয়েছেন আপিল বিভাগের ছয় জনকে কিন্তু হাইকোর্ট বিভাগ হচ্ছে আমি শেষ করি অরিজিনাল যেটা সোলেমান ভাই ভালো জানে সানোয়ার ভাই তো প্র্যাকটিসই করে হাইকোর্ট বিভাগে কিন্তু রিট পিটিশনের প্রথম ডাইরেক্ট হাইকোর্টে মামলা হয় ক্রিমিনালে হয় এবং শেখ হাসিনা গত পনেরো বছর হাইকোর্ট বিভাগকে ইউজ করেছে জনগণের কণ্ঠরুদ্ধ করার জন্য আমি বিএনপি পন্থী আইনজীবীদের জিজ্ঞেস করি যে বিচারপতি জজকোর্টে থেকে অন্যায়ভাবে তারেক জিয়াকে যাবজ্জীবন দিয়েছে বিএনপি সহ গণতন্ত্রের বিশ্বাসী কর্মীদের যাবজ্জীবন দিয়ে মানে আপনার শর্ত হিসাবে হাইকোর্টে বিচারপতি হয়েছে কক্ষান্তরে যে ডিস্ট্রিক্ট জাজ সততার সঙ্গে মোথার হোসেন জননেতা তারেক রহমানকে খালাস দিয়েছে কারণ কোন উপাদান পায়নি আনিসুল হক গংরা তাকে দেশ ত্যাগে বাধ্য করেছে তারপরে তার ফ্যামিলি বোধে এখনো দুরবস্থার মধ্যে আছে আমরা এইগুলো বিচারপতি রেখে আপনারা আপনাদের নিজেদের প্রফেশন বাড়ানোর জন্য পেশা বাড়ানোর জন্য আপনি জনগণের আইনজীবীরা আপনার আপনাদের নেত্রী আমি ব্যক্তিগতভাবে কোনোদিন বিএনপি রাজনীতি করি না এখনো করি না কিন্তু আমি বিএনপি কে পছন্দ করি আওয়ামী লীগের তুলনায় অনেক অনেক বেশি গণতান্ত্রিক বিশেষ করে বেগম খালেদা জিয়ার উদার নৈতিক শাসন আমি দেখেছি সেই বেগম জিয়াকে যারা সাজা দিয়েছে যারা তাকে জামিন দেয়নি একটা বৃদ্ধা মহিলা স্বামী হারা এক পুত্র লন্ডনে আরেক পুত্র কবরে যার যে প্রতি মুহূর্ত মৃত্যুর দিকে দাবিত হয়েছে তাকে যারা বেল দেয়নি সেই বিচারপতিদের সঙ্গে আপনারা আপোষ করছেন আপনাদের জাস্ট দু চার টাকা হাতে আসবে আর প্রফেশন বৃদ্ধি হবে আমি ব্যথিত এই বিএনপি আইনজীবী আমি মনে করি আমাদেরকে কষ্ট দিচ্ছে কিন্তু আমরা এই আন্দোলন অব্যাহত চালাবো এবং আবারও আমি সোলেমান স্যারকে অনুরোধ করব যে আপনারাও আপনাদের সোশ্যাল আপনার এলিট ইন্টেলেকচুয়াল আপনারা এই দাবিটি নেন কারণ আপনি মনে রাখবেন আমি শেষ করি দুইটি প্রতিষ্ঠান শেখ হাসিনাকে থেকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট থেকে গণহত্যাকারী করেছে একটি হচ্ছে বাংলাদেশের মিডিয়া আরেকটি হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ আপনি দেখেন সলমান ভাই তখন বোধহয় তরুণ অফিসার নব্বই ছয় ডিসেম্বর আমি একদম টকবগে তরুণ ১৯ বছর ১৮ বছর ১৯ বয়স বিশ্ববিদ্যালয় ছাত্র এরশাদের পতনের পরে আমরা তার নিযুক্ত প্রধান বিচারপতি বিচারপতি শাহউদ্দিন শাটকে আস্থায় আনলাম যে আপনি আমাদের ভাগ্য বিধাতা আর আজকে 36 জুলাই অর্থাৎ 31 প্লাস 5 আমাদের ছেলেরা যেটা বলে শোকের মাস আগস্ট আজকে আনন্দের মাস সেই 5ই আগস্টে পতনের পরপরই হাসিনা পালানোর সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি এবং বিচারপতিদের ভবন আক্রান্ত হলো তাহলে এই এই অবস্থায় বিচার বিভাগকে যারা পরিণত করেছে আপনি তাদেরকে সরাবেন না কিসের আপনি তাহলে বিএনপি পন্থী আইনজীবী আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করব লেট বেটার দেন নেভার আপনার অনতি বিলম্বে এবং আমি সোলেমান স্যারকে অনুরোধ করব আমার স্মৃতি বিট্রে করেনি উনি সাহস করে দুই হাজার একে তত্ত্বাবধায়ক আসার পর সেই যে মানে হিটলারের আরেক অনুচর জয়নাল হাজারিকে গ্রেফতার করার সাহস হ্যাঁ সরি ভাই এই যে মানিকের ইয়েটা একটু দেখাচ্ছে আপনারা দাবি করলেন হাইকোর্ট বিভাগের মোস্ট বিতর্কিতদের পদত্যাগ করাতে হবে এবং নতুন বিচারপতি নিয়োগ বিচার ধন্যবাদ